নৌকায় চাপা হচ্ছে আইসিকে নিয়ে। এই যে নৌকাটা আমাদের নেওয়া হয়েছে, নৌকাটা ভয় পাচ্ছে, ওকে ওই সাইডে রাখা হয়েছে, আমি ওখানে চলে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আগমনী, আমি অনেক ভালো আছি। আর আজ চলে এসেছি মাইথন দামোদর নদী। তো চলো সাজানো বাচ্চাদেরকে মুখের কথা নয় কত আইসিকে নিয়ে ভিডিও করি, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে এসেছি হচ্ছে আমরা মাইথন, শুটিং হবে, বোটে চাপা হবে নৌকায়। এই হচ্ছে বিশাল নদী দামোদর। হ্যাঁ চল, এই যে মা দুর্গা নামছে পেছনে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামা হচ্ছে। দাঁড়ান আপনাদের দেখায়, সিঁড়ি নামা হচ্ছে। একটু জল তো, বর্ষার সময় হচ্ছে, এই কুল ওই কুল ছাপিয়ে একদম জলে ভর্তি। তো সেখানে একটু ভয় পাচ্ছিল কলসিতে জল, আমি বললাম একটু তোল। আর এগুলো নিজের অ্যাক্টিভিটি, এগুলো করতে থাকছিল, হাত দিয়ে জল ছোড়া, পা দিয়ে জল নাড়ানো, এগুলো আমি ভিডিওতে অ্যাড করেছি। আর এখন বর্ষার সময় নদীর দৃশ্য কিন্তু অপরূপ সুন্দর। নৌকায় চাপা হচ্ছে আইসিকে নিয়ে। এই যে নৌকাটা আমাদের নেওয়া হয়েছে, নৌকাটা বুক করা হয়েছে। একটু সাধারণ নৌকা পেলে ভালো হতো, কিন্তু এখানে তো এই ধরনেরই নৌকা। তা খুঁজে খুঁজে এই ভাই সেই নৌকাটা আমাদের করে দিল। চল আইসি, নৌকা হিলছে তো, তুই ওখানে আগে বসতে হবে তোকে। তো নৌকা ছেড়ে দিয়েছে, আমরা হচ্ছি নৌকার মধ্যে, মাইথনে শুটিং চলছে। আইসি পুরো ভয় পাচ্ছে, ওকে ওই সাইডে রাখা হয়েছে, আমি ওখানে চলে না, এখানে না, একটু ফাঁকা যাক। কোনো তোর ভয় নেই, কোনো ভয় নেই, আমি আছি। তারপরে মা জানে, জয় গঙ্গে, মা সাঁতারও জানে, ছোটবেলায় পুকুরে স্নান করেছে, কি জানে না মা, চ্যাম্পিয়ন। আর এইগুলো এই দেখুন শহরে মানুষ হয়েছে, একটা সাঁতার তাঁতার জানে না। আমরা এখন নৌকার আনন্দ নিচ্ছি। শুট মোটামুটি নৌকায় চেপে হয়ে গেল, আর এখন মা দুর্গা নথ মালা চুড়ি খুলতে ব্যস্ত। এখন সবার হাই বল, কেমন আনন্দ করছি সবাই? আমরা খুব এনজয় করছি। শ্রী শ্রী প্রথম নৌকায় চেপেছে। শ্রী শ্রী এরি ঘোর, তোমার আইসিকে কেমন লাগছে বলো? দুর্গা শ্রী দুর্গান্ত অপরন্ত চূড়ান্ত পর্যায়ে এইটাই ধরে রাখবে। এই দেখুন আইসির জলের মধ্যে খেলা শুরু। আর ওই আগে বছর ওই পাবলিক দুর্গা সাজবে, তুই দুর্গা সাজবি আগে বছর? তো যদি তুই দুর্গা সাজিস না শ্রী, তাহলে তোর মাকে চুলটা নেড়া করতে দিস না। Thank you.
ঘুরলাম আমরা একটু রোদ্রের মধ্যে, বেশি কোথাও যাইনি। মাদুরা সাজানো, বাচ্চাদেরকে মুখের কথা নয়, প্রথমত সাজানো, তারপর মা আইলে খুলে যাচ্ছে, মা চুল খুলে যাচ্ছে, তারপর মাদুরা সাজ, শাড়ি পরে ভাঙড়া নাচ, কি বলবো আর। নৌকায় সামনেটাই যাচ্ছি, জলটার একবার দোলো নিতে পারো, মানুষ দিদিকে ধরবি, স্পিডবোর্ডটা গিয়ে আমাদেরকে একদম নাচিয়ে দিন চলে গেল পুরো, আমরা দোল দোল করলাম, কিন্তু ওই অভিজ্ঞতাটা দারুণ হলো। ভাই তুমি জানো, সবাই জানো, না এমনি কোনো মানে নাই, অনেকজন জানে না, নৌকায় সফর আমাদের শেষ, এবার নৌকা চান্স নাই। খুব মজা লাগলো, কিন্তু একা একা জানেন তো ভালো লাগে না, সবাই মিলে এসছি তো, সবাই মিলে আসার একটা আনন্দ আলাদা বলো। ভাই দেখো সবাই মিলে অনেকটা ওপরে যেতে হচ্ছে, এই যে আমরা এলাম এখানে, একটু বসলাম এখানে, অনেক ছোট ছোট ডাবা টাইপের আছে, দিয়েছে হচ্ছে আমাদেরকে এখন ফুচকা। এই দেখুন মা দুর্গা ফুচকা খাচ্ছে, ওটা পেঁয়াজ দিয়া, ওইটা পেঁয়াজ দিয়া। আমি এমনি শুনলো পিসির পুজোর ভিডিও শুট করা হয়ে গেছে, এখন আমরা এলাম হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দিরে, মা কল্যাণেশ্বরী মন্দির, মন্দিরে গেটের সামনে এখানে জুতো চটি খুললাম, এখানে আমরা যাব, আর এখানে জুতো খুললাম, এখানে পুজো নিতাম, ওখান থেকে পুজো নিয়ে চলে এলো। হ্যাঁ বাবু, এখানে মায়ের মন্দির যাওয়ার, আর যাওয়ার আগে দু সাইডে পুরো খুব সুন্দর সুন্দর চুড়ি মালা ঠাকুরের জিনিসপত্রের দোকান, আর জায়গাটা এত সুন্দর, পুরো নিট অ্যান্ড ক্লিন। জয় মা! এটা হচ্ছে মা কল্যাণেশ্বরী মা, এখানে ফটো তোলা বারণ, ভিডিও করাও নিষেধ, কিন্তু আমি ওনাদের পারমিশন নিয়ে তারপর বললাম একটু আমি ভিডিও নেব মায়ের, তো একটু মতো ভিডিও নিলাম শুধুমাত্র আপনাদের জন্য। আমি তো দর্শন করেছি, আমার সকল পরিবারের সকল বন্ধুদের আমি দর্শন করালাম, এটা হচ্ছে মা কল্যাণেশ্বরী মা, খুব জাগ্রত মা। তো আমরা তো পুজো দিইনি, আইসির বাবা যেহেতু কিছু খায়নি ওই পুজোটা দিল, তো এখানে পুজো করলাম, পুজো করার পর আমরা একটু বাইরেটায় বসলাম, অনেক বড় একটা কুলার ফাঁকা চলছিল, এতটাই ঠান্ডা, আর আরামদায়ক মন্দিরটা থেকে যেতে ইচ্ছে করছিল না। এটা পরে থাকতে একটা লোহা পেলাম মায়ের, সেই লোহাটা আমি বড় করে দিলাম। হ্যাঁ, আমরা মন্দিরের পেছনটায় মায়ের চরণ আছে, এখানে এই যে আইসির বাবা পুজো দিচ্ছে, আমরাও একটু প্রণাম করব। আমরা আসলে ফুচকা খেয়ে নিয়েছিলাম জানেন তো, তো মায়ের পুজো সেইভাবে মানে কেমন লাগছিল একটু দিতে, কিন্তু দিলাম তো। এই জায়গার সিনটা দেখুন,
নে চুপ কর চুপ কর মুখ তো এখানে আমাদের কমপ্লিট হওয়ার পর আমরা গেলাম কল্যাণেশ্বরীর একটা হোটেলে সেখানে বসে এখানে বসে আমরা ভাতটা খেলাম সবাই মিলে আর ভাতের মধ্যে কি কি মেনু আছে চলুন আপনাদের দেখাই আর আমার ভিডিওটি এই অবধি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো দেখা হচ্ছে সুন্দর একটা পরের ভালো ভিডিওতে তো চলুন বাই বাই আর খাবারটা দেখিনি এখানে ভাত আর এই ধরনের ভাজা লেবু লঙ্কা দিয়েছিল আর পোস্ত ডাল একটা মিক্সড ভেজ আর মাছ মাংসটা অপশনাল যেটা আমরা নিতে পারি তো আমি মাছ নিয়েছিলাম আর আয়ুষির বাবাও মাছ নিয়েছিল ওরা দুজন চিকেন নিয়েছিল কিন্তু কেউ কিছু খেতে পারিনি আমরা রোদে গরমে এতটাই অবস্থা খারাপ দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভালো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই